বরেন্দ্র সংবাদে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি তোফায়ের হোসেন শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম আসন্ন রাশি সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র পত্র যাচাই বাছাই কাউন্সিলর পদে ষাটটি মনোনয়ন বাতিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে গ্রেপ্তার করেছে পুলিশ নাটোরে মাদক মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার জানাবো বিস্তারিত আসন্ন রাশে সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই করেছেন নির্বাচন কমিশন বৃহস্পতিবার সকাল থেকে আঞ্চলিক নির্বাচন অফিসের সভাকক্ষে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয় এ সময় সাতটি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন নির্বাচন কমিশন এ সময় সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তা এবং প্রার্থীগণ উপস্থিত ছিলেন যাচাই বাছাই শেষে মেয়র পদে চারটি মনোনয়নপত্রকেই বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন পরে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয় এতে জমাকৃত সাধারণ কাউন্সিলর পদে একশো চব্বিশটি এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ছিচল্লিশটি মনোনয়নপত্রের মধ্যে সাতটি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন নির্বাচন কমিশন বাতিলকৃত মনোনয়নপত্রগুলো হল ঋণখেলাপি দায়ে সতেরো নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আয়ুব আলী বাইশ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সাইফুল আজিজ এবং ত্রিশ নং ওয়ার্ডের মোহাম্মদ আলাউদ্দিন নুরুল ইসলাম ফয়সাল আহমেদ রাতুল ছাব্বিশ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর যেমন কোয়েল এবং তেরো নং ওয়ার্ডের প্রার্থী মাসুদ রানা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার বেলা সো এগারোটার দিকে মহানগরীর ভেরিপাড়া মোড়ে রাজশাহী জেলা ও মহানগর পুলিশের যৌথ চেকপোস্টে একটি প্রাইভেট কার থেকে তাকে গ্রেপ্তার করেছে আজ দুপুর বারোটায় আরএমপির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়েছে সংবাদ সম্মেলনে ডিজি আব্দুল বাতেন এবং এমপি কমিশনার রহমান বক্তব্য দেন তারা বলেন গত মে বিকেলে জেলার পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দেন আবু চাঁদ এ নিয়ে রাজ্যে জেলা ও মহানগর সহ দেশের বিভিন্ন থানায় তার নামে সন্ত্রাস বিরোধী আইনে পাঁচ থেকে ছয়টি মামলা হয় আত্মগোপনে থাকা চাঁদকে গ্রেপ্তারের অভিযান চালিয়ে আসছিল পুলিশ অবশেষে বৃহস্পতিবার চাঁদকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে সংবাদ সম্মেলনে রাজ্যের জেলা পুলিশ সুপার মাসুদ হোসেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বিজয় বসাক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন আজকে বেলা এগারোটার সময় আমাদের পুলিশের বিশেষ বিশেষ টিম রাজপাড়া থানাধীন ভেরিপাড়া মোড় থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে হুমকি প্রদানকারী জেলা বিএনপির আহ্বায়ক জনাব আবু চানকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই বর্তমানে তিনি আমাদের পুলিশ হেফাজতে আছেন এবং পরবর্তীতে আমরা যে আইনি কার্যক্রম সেটা আমরা চালু করব আমরা শুধু রাজশাহী নয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করেছি তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি তো আমরা তাকে তার বক্তব্য যেটা দিয়েছে সেই বক্তব্যের প্রেক্ষিতে রাজশাহী মহানগর পুলিশ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে মামলা হয়েছে তো মূলত যেহেতু যেখানে উনি হুমকিটা দিয়েছে এবং যে জায়গা থেকে হত্যার অভিযোগ এবং হত্যার হুমকি প্রদান করেছে এই পুটিয়া থানার মামলায় তাকে আমরা গ্রেফতার করব এবং আজকে বেলা এগারোটায় এই বেড়িপাড়া বেড়িপাড়া মোড়ে আমাদের কাছে তথ্য ছিল যে রাজশাহীতেই মহানগরের কোনো জায়গায় সে হয়তো পালাইতে পারে কিংবা আত্মগোপন করতে পারে কিংবা তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে যে কোথায় ছিল কীভাবে সে এই ঘটনা ঘটিয়েছে তো আমাদের আগাম তথ্যের ভিত্তিতে মহানগর পুলিশ এবং জেলা পুলিশ বিভিন্ন জায়গায় আমরা চেকপোস্ট স্থাপন করি এবং অ্যাকর্ডিংলি এই যৌথ অভিযানেই আজকে সে গাড়িতে করে পালাচ্ছিল বেড়িপাড়া মোড়ে তাকে প্রাইভেট কার থেকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর নামে মিথ্যা হয়রানি পুলিশ মামলা ও গোয়েন্দা বাহিনী দিয়ে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সিনিয়র যুগ্ম কবির আহমেদ বৃহস্পতিবার বেলা মহাসচিব রিজবি এগারোটায় রাজশাহী নগরীর মালপারস্থ বিএনপি কার্যালয়ে এর আয়োজন করা হয় এ সময় তিনি বলেন অত্যাধুনিক অস্ত্র দিয়ে বিএনপি অফিস ঘিরে রাখা হয়েছিল সারা দেশে ছয়শ আশি জন নেতাকর্মীকে আটক করা হয়েছে সরকার ভয় পেয়ে অস্ত্রের ভাষায় কথা বলছে দলীয় চেতনায় পুলিশ তৈরি করেছে তারা মিছিলে পাখির মতো গুলি করে অনেক নেতাকর্মীদের আহত ও নিহত করেছেন এরপরও শান্তিপূর্ণ কর্মসূচি চলবে বলে জানান রিজভি এ সময় তিনি বিএনপির নেতাকর্মীদের নামে সকল মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবি জানান সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদেক হোসেন বুলবুল মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা সদস্য সচিব মামুনুর রশিদ সহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহীর জেলা বিএনপির আবু সাইদ চাঁদের বিরুদ্ধে নোয়াখালীতে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর জেলা ছাত্রলীগের সাবেক উপকৃষি সম্পাদক ফজলে রাব্বি রবনা বাদী হয়ে নোয়াখালী সদর আমুলি আদালতে মামলাটি দায়ের করেন পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক এস এম মোসলে উদ্দিন মিজান মামলাটি আমলে নিয়ে আগামী বারো তারিখে শশরীর আসামিকে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেছেন গত উনিশে মে বিকেলে পুঠিয়ায় রাজশাহী জেলা ও মহানগর বিএনপির আয়োজনে একটি সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে বলে হত্যার হুমকি দেয় আবু সাহেদ চাঁদ এছাড়া তিনি প্রধানমন্ত্রী সম্পর্কে মাননীকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন আমাদের সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে বিএনপি নেতা প্রকাশ্য জনসভায় হত্যার হুমকির মতো একটা জঘন্যতম এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো দেশের একজন সচেতন নাগরিক হিসেবে এবং ছাত্র সমাজের একজন হিসেবে আমি দায়িত্ব মনে করেছি তার এই ধারাবাহিকতায় আইনি প্রতিবাদ হিসেবে আজকে বিজ্ঞ আদালতে আমি মামলা দায়ের করেছি নাটোরে হেরোইন সংরক্ষণ ও বহনের দায়ে সোহাগী বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত সেই সাথে বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয় দণ্ডপ্রাপ্ত নারী রাজশাহী গোদাগারী থানার সাইফুল ইসলামের স্ত্রী বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এই রায় ঘোষণা করেন মামলা সূত্রে জানা যায় দুই হাজার সালের সাত ফেব্রুয়ারি সকালে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর রাজশাহী মহাসড়কের নারায়ণপুর এলাকায় অভিযান চালায় দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা এ সময় রাজশাহী থেকে নাটোর একটি লেগুনা গাড়ির গতিরোধ করে তল্লাশি চালানো হয় তল্লাশিকালে লেগুনার যাত্রী সোহাগী বেগমকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয় এ সময় তার হাতে থাকা পার্স ব্যাগের ভিতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ত্রিশ গ্রাম হেরোইন উদ্ধার ও তাকে আটক করা হয় পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয় মামলা সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক সোহাগী বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন সেই সঙ্গে তাকে বিশ হাজার টাকা জরিমানা অনাদে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক সংবাদে সাথে জন্য ধন্যবাদ থাকবার